আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আক্রমণ হয়েছে এবং সেখানে নিশ্চিত প্রমাণে গিয়েছিল পুলিশের অনুমতি নিয়েই সেখানে একটা কর্মসূচিতে, যে কর্মসূচিতে যাওয়ার পর সেখানে তৃণমূল কালো পতাকা দেখায়, মানে চোরেদের দল আর কি, তারা ওখানে কালো পতাকা দেখায় এবং এই নিয়ে একটা সংঘর্ষ তৈরি হয়। সেখানে পুলিশের উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে গুলির ডাক পাওয়া যায়, বোম মারা হয় এবং পাথর ছোঁড়া হয়। একদম প্রাণে মেরে ফেলবার একটা উপক্রম ছিল বলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেটা জানান। সেটা হওয়ার পর রাত্রি পর্যন্ত আমাদের দলের কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন কর্মীকে বেধড়ক মারা হয়েছে। এরপরেও আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করেছে বেঙ্গল পুলিশ। এর বিরুদ্ধে আমরা আজকে নেমেছি রাস্তায়। একই সঙ্গে বলি, সাগরদিঘিতে আমাদের রাজ্য সভাপতি সাংসদ মাননীয় সুকান্ত মজুমদারের ওপর কালকে আক্রমণ নেমে এসছে।
একটা জায়গায় বিজেপি যে মুহূর্তে প্রচারে যাচ্ছে, যে মুহূর্তে কোনো কর্মসূচি করতে যাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের যে চোরের দলটা ক্ষমতায় আছে তারা প্রতি মুহূর্তে গিয়ে বিজেপির লোকেদের ওপর আক্রমণ করছে, ছেলেদের ওপর আক্রমণ করছে, এবং কোনো রাজনৈতিক নেতা পর্যন্ত ছাড় পাচ্ছে না। সেখানে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার ওপরও এখানে আক্রমণ হচ্ছে। এই জায়গায় পশ্চিমবঙ্গের আজকের দিনে যে আইন শাসন, আইনের শাসন বলে কিছু নেই, এটা একদম প্রত্যক্ষ হলো গতকালকের এই দুটো ঘটনা ঘটার পর। তার বিরুদ্ধে বিজেপি আজকে প্রতিটা থানায় এইভাবে গিয়ে বিক্ষোভ সমাবেশ করছে, এবং আমরা বিক্ষোভ করছি না শুধু, সঙ্গে আমরা ডেপুটেশনও দিচ্ছি যে পুলিশ অন্তত এই জায়গা থেকে একটু সতর্ক হোক, যে বিজেপির কর্মীদের ওপর এইভাবে যে হামলা হচ্ছে সেটা যদি প্রতিহত না হয় তাহলে আজকে তো আমরা ডেপুটেশন দিচ্ছি, এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো, এবং যখন আন্দোলনে নামবো তার জন্য যদি কোনো সংঘর্ষ হয় তার জন্য দায়ী থাকবে এই পশ্চিমবঙ্গের চোরের দল। কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সভা, কেন্দ্রে আপনার রয়েছে, সেখানে কেন্দ্রীয় একটা রাজনৈতিক দলের উপরে এরকম আক্রমণ, এরপরে কিভাবে তা প্রতিহত করবেন? সামনে পঞ্চায়েত নির্বাচন। দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের, সেখানে রাজ্য সরকারের পুলিশ, তার উপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওপর হামলা হচ্ছে তো কেন্দ্রীয় সরকার দেখবে, এটাতে আমাদের তো কিছু করার নেই। আমরা দলীয় স্তরে এসে বিক্ষোভটা দেখাতে পারি, কিন্তু এই সরকারের জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের যে স্বরাষ্ট্র সচিব রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার কাছে নিশ্চয়ই জবাব তলব করবে কেন্দ্রীয় সরকার, সেই জবাব তলব করুক, তারা উত্তর দেবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।